নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল পোলাও, তাও আবার প্রেশার কুকারে, কোনো ঝঞ্ঝাট ছাড়াই। আর ভেজিটেবল পোলাও বানানোর জন্য আমার যা যা উপকরণ লেগেছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো পোলাওয়ের জন্য প্রথমে আমি 2 কাপ মতো বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে মিনিমাম 40 থেকে 45 মিনিটও ভেজাতে পারেন। এবার প্রেশার কুকারে আমি এখানে 4 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আপনারা চাইলে হাফ অ্যান্ড হাফও করতে পারেন, মানে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল আর 2 টেবিল স্পুন ঘি, বা পুরোটা ঘিও রান্না করতে পারেন, এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। এবার এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে। এইবার 1 থেকে 2 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটু সতে করে নেব। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কুচানো রসুন, ওটাকেও হালকা 1 মিনিট মতো নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কুচিয়ে রাখা আদা। এবার আদা আর রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো স্লাইসড অনিয়ন। এইবার অনিয়নটাকে কিন্তু আমরা ব্রাউন করব না, এটাকে জাস্ট হালকা করে সাঁতলে নেব বা সোয়েটিং করে নেব। অনিয়নটা সাঁতলানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে, ওটাকে 3-4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব। এই পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ব্যাচেলারদের জন্য বা যারা মেসে থাকে, আর এটা হয়ে যাক খুব ফটাফট। বা ধরুন অনেক সময় বাচ্চারা ঘ্যান ঘ্যান করে যে একই ডাল ভাত খাবো না, তখন কিন্তু ঝটপট প্রেশার কুকারে আপনারা এটা বানিয়ে দিন, সারপ্রাইজ করে দিতে পারেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটোকে ডাইস করে, আর দিচ্ছি 1/2 কাপ মতো চপড ক্যারেট বা গাজর, আর দিচ্ছি 1/2 কাপ মতো মটরশুঁটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দিতে পারেন, যেমন বিনস, মাশরুম আর যা যা আপনার পছন্দ, ফুলকপি, আমার কাছে যা ছিল আমি এটা দিয়েই করছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। আমরা এটা ততক্ষণই ভাজবো যতক্ষণে সবজির এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা হয়ে যাচ্ছে একটু নরম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। এবার এই মশলাটা কিন্তু এই পোলাওয়ের সাথে খুব ভালো যায়, যেহেতু এর মধ্যে রসুন আর আদা কুচি দিচ্ছি। আর এটাকে যদি একদম পিওর ভেজ করতে চান, মানে রসুন আর পেঁয়াজ কুচি, কিন্তু তখন আপনারা চাইলে অ্যাভয়েড করতেই পারেন, সেটার কিন্তু একটা অন্যরকম স্বাদ হবে। এবার এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ এর থেকে একটু হালকা করে তেল ছেড়ে যাচ্ছে। আর ওইদিকে কিন্তু আমি চালের জলটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আর চালটা কিন্তু জল ঝরিয়ে শুকানোর কোনো দরকার নেই। এইবার আমি চালটা প্রেশার কুকারে দিয়ে মশলা আর সবজির সাথে মিডিয়াম লো ফ্লেমে 6 থেকে 8 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন চালটা কিন্তু সবজি আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, আর জলের রেশিওটা কেমন হবে 1:2, মানে আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ মতো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আমি আপনাদের উপরেই ছাড়লাম, আর এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনা। প্রেশার কুকারটাকে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো আর ওয়েট করব ফর 2 ফুল হুইসেলস। 2টো হুইসেল আসার পর কিন্তু আমরা ওয়েট করব যতক্ষণ না প্রেশারটা নিজে থেকে রিলিজ হচ্ছে। এই দেখুন আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পোলাওয়ের ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো চলুন ঝটপটে পোলাওটাকে ডিশ আউট করে নিই। এই পোলাওয়ের রেসিপিটা এতটাই ইজি যে হুট করে যদি আপনাদের বাড়িতে কোনো গেস্ট চলে আসে, আপনারা কিন্তু এই পোলাওটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের এই ঝটপট প্রেশার কুকার মিক্সড ভেজ পোলাও? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যেটা করতে ভুলবেন না, আমার চ্যানেল শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসকে সাবস্ক্রাইব করতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। টাটা।